পুলিশের বাধা খাবার বরযাত্রী মেহেরপুরের গাঙ্গনি উপজেলার একটি বাড়িতে বাল্য বিবাহের আয়োজন চলছিল খবর পেয়ে পুলিশ নিয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ওই বাড়িতে হাজির হলে খাবার ফেলে পালিয়ে যান বরযাত্রীরা গতকাল রোববার রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কিশোরীর বাবাকে দুই হাজার টাকা জরিমানা করা হয় উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সূত্রে জানা যায় জন্ম সনদ অনুযায়ী কিশোরীর বয়স চোদ্দ বছর দিনমজুর এক তরুণের তেইশ বছর বয়স ওর সঙ্গে ওই কিশোরীর বিয়ের আয়োজন চলছিল এ খবর পেয়ে গতকাল রাত দশটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি খানম গাংনি থানার কয়েকজন পুলিশ সদস্য নিয়ে ওই বাড়িতে যান তখন বরযাত্রীরা খাওয়া দাওয়া করছিলেন পুলিশ দেখে খাবার ফেলে তারা দৌড়ে পালিয়ে যান তবে বরকনেসহ উভয়পক্ষের উভয় পক্ষের কয়েকজন অভিভাবক পালাতে পারেননি